সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। আজকে আমি হিরো আলম, আজকে জিরো থেকে হিরো, আপনারা সবাই জানেন যে মানুষের অতীত ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয়, আপনারা তা কিন্তু জানেন একটা বিষয়ে। তো আজকে এবার ঈদে আমার বেশ কিছু গান রিলিজ হয়েছে, আইটেম সং, আমার ঈদের গান, তারপরে কিছু মনে করেন আরও কিছু গান রিলিজ হয়েছে। ভুবনের দাদার একটা গান রিলিজ হয়েছে, বাবু খাইছো কাঁচা বাদাম, ঈদ মোবারক, কুশি রেলিমেট আইটেম সং। এবং সিনেমা আমার তিনটে অলরেডি রেডি, আপনারা সবাই জানেন, টোকাই, বৌদামের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট, তিনটে সিনেমা রিলিজ। আমরা এবার ঈদের, যেহেতু আমাদের হল সংখ্যা খুবই কম, এই জন্য আমরা বেশি সিনেমা রিলিজ দিলে আমরা হয়তো পাবলিক কুণ্ড দেখবে এটা আশঙ্কার মধ্যে পড়ে যাবে। তাই বর্তমানে এই মাসের শেষের দিকে আমরা একটা রিলিজ করব, সামনে মাসের শেষের দিকে একটা রিলিজ করব। প্রথমে রিলিজ হবে আপনি নষ্ট হওয়ার কষ্ট, তারপরে টোকাই, এই দুইটা সিনেমা রিলিজ হবে। আর বৌদামের লড়াই এখন রিলিজ হবে না, ওই সিনেমাটা রিলিজ খারাই করবো না আমি। আচ্ছা, গেল। এবং আপনারা গত কয়েকদিন ধরে একটা বিষয় জানেন, মানুষের অতীত ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয়, তেমনি একটা জীবনের ঘটনা বলি, আপনারা সবাই জানেন। আপনারা এর আগে শুনেছেন নুসরাতের সাথে আমার একটা সম্পর্ক, সবাই জানেন। এই নুসরাতের সাথে আমার পরিচয় হয় মিডিয়ার মাধ্যমে, প্রথমে আসে দেখা সাক্ষাৎ হয় আর কি। দেখা সাক্ষাৎ হওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পর তার সাথে বিয়ে সাথে হয়। তো এখন সে এখন আমাকে শর্ত দিয়েছে, আমি যদি 10টা মেয়ে নিয়ে কাজকাম করতে পারি সে কেন পারবে না, সে সবার সাথে কাজ করতে চায়। আমি কাজে বাধা দিতেছি দেখে সে বলতেছে সে আমার সংসার করবে না, সে আর এরকম একটা গণ্ডগোল চলতেছে আর কি। এখন বর্তমানে এই নুসাদে বলে সে নাকি মিডিয়াতে আগে থাকে স্টার। আপনারা সবাই এর আগে নুসাদে চিনতে ছিলেন আপনারা, সে বলেন যে সে বলতেছে তার যোগ্যতায় বলে সে এই জায়গাতে এসেছে। ইদানিং এখন সে বলে সব সবার সাথে কাজ করবে, সে যদি আমার পরিচয় দেয় তখন বলে তাকে বলে, সে বলে হিরো আলমের পরিচয় যখন দিতে আমি হিরো আলমের নায়কে হিরো আলমের সাথে কাজ করি, তখন বলে কোনো প্রডিউসার পরিচালক তাকে বলে কাজে নিতে চায় না, সে কথা বলে। তো এখন সে 8 বছর ধরে আপনি সে আমার সাথে সংসার করছে, 8টি বছর করার পর সে বিভিন্ন শর্ত দিতেছে আমারে, যে তার শর্তের কথা যদি আমি না শুনি সে সংসার করবে না, এই ধরনের কথা বলে। এবং ফেসবুকে আসে সে দেখবেন সে আমি টোকায় আসা চানাচুরালা যা ইচ্ছে তাই মানুষকে বকা সকা দিয়ে বলতেছে আমি চানাচুরালা টোকায় আমার সাথে যায়, এখন বলে তার সাথে আমার যায় না, সে বলে তার সাথে নাকি এখন বলে আমার যায় না, সে এখন তাই বলে, সে এখন বড় স্টার হয়ে গেছে বুঝতেছেন তো, সে বলতেছে এখন আমি বড় বড় সবারটা এসে কাজ করব, আমার উপর উঠতে হবে, সে উপর ওঠার জন্যে যায় যতদূর নিচ্ছেন আমার দরকার সে নামবে। কত কয়েকদিন দেখছেন যার কারণে যাদের কারণে সিনেমা ধ্বংস, অশীল হিরো যাকে বলে সোহেল, সোহেলের সাথে সে জুটি বাদে এখন কাজ করবে চাইতেছে। আমি তার সাথে চলাফেরা করা মিশতে মানা করলে সে আমাকে বলতেছে আমি তোর সাথে সংসার করি রাত খুঁজি তার সাথে কাজ করবো, তাতে তোর কি মানে এই থেকে তুই থাকার ব্যাপারে কি, সে আমাকে মানুষের মধ্যে অপমান করতেছে। এবং গত কয়েকদিন থেকে খুব লেখালেখি হইতেছে, তো সে বলছে সে বিভিন্ন দেশে একাধিক নারীর সাথে পরকের কারণে তাকে আমি ডিভোর্সেছি, সে কিন্তু এই কথা বলে। সে এখন আমাকে শর্ত দিতেছে, আপনারা সবাই জানেন আমার একটি ফ্যামিলি আছে ভালোবাসে, সে নানান মনে করেন শর্ত তার কথা যদি না মানেন সে সংসার করবে না, সে বলতেছে। এবং আমার নামে বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতেছে, বিভিন্ন লোক সে কাজ করতে চায়, অনেক প্রডিউসার কিন্তু একটাবার বুঝলো না, আজকে যারা তোমাকে বলতেছে যে হিরো আলমের সাথে কাজ করছে বলে তোমাকে আমি কাজে নেবো না, যারা আপনাকে আজকে বলতেছে সেই হিরো আলমের সাথে কারণেই কিন্তু সেটা তা আপনারা চিনতেছে, এখন চেনে তারা। এবং যারা বলছে যে হিরো আলমের সাথে কাজ করবেন আপনি কেন,
সে আপনার হলে সে বাংলাদেশের কোনো হিরো হলো এটা, তা আপনার স্মার্ট মিয়া। তো যখন আপনি আগেকার নুসাদের ওই ছবিগুলো দেখবেন আর গানগুলো দেখবেন, সে আগে কীরকম ছিল আর এখন সে কোন পর্যায়ে এসেছে। একটা নয় দুটো না, চারটা সিনেমার মিন নাই কাজ করাইছি আমি তারে, বুঝতে পারছি। হ্যাঁ, রাস্তা থেকে তুলে নিয়েছে তাকে আজকে। সে আজকে বলে তার সাথে নাকি আমার যায় না, বিভিন্ন পরিচালক তাকে অফার করছে, সে বড় বড় নায়কের সাথে তিনটে সিনেমা বলে সাইন করছে, তাকে বলে মানুষক বলতেছে, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতেছে। তো আপনারা যে মানুষের যে অতীত ভুলে গেলে তাদের যে মানে কষ্ট হয় আপনারা সবাই জানেন। সে এখন আমার দ্বারা তৃতীয় পক্ষ শত্রু ধরেন, যারা মনে করেন আমাকে ব্যবহার করে, ওকে ব্যবহার করে যে আমাকে সাথে তারা মনে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে অনেক টাইমে। সে যদি আমার সাথে মনে করেন 8 বছর সংসার করে বুঝতো যে আমি হিরো আলম বাদ দিয়ে কাদের সাথে চলাফেরা করতেছি, তারা কে, তারা কেন এত আমাকে বুদ্ধিটা দিল না, সে একবারও বুঝলো না। তাকে নষ্ট করার জন্য লোকজন উঠে পড়ে লেগেছে বলে তাকে হিরো আলমের বুদ্ধে কুবুদ্ধি এত আছে সে মুহূর্ত দিয়ে। তা আমরা পৃথিবীতে সবাই বেঁচে থাকবো, আল্লাহ পাকদুল বেঁচে বাঁচিয়ে রাখে, আমরাও দেখতে চাই যে সে কত দূর আপনাকে ভালো কাজ কি উপহার দিতে পারে, যে আমরা এখন দেখার পালাম যে কত বড় বাংলাদেশে স্টার আছে, যে কত বড় স্টার সাথে কাজ করে দেখাতে চাই আমরা, সেটাও দেখতে চাই। তো সে এখন ইদানিং বিভিন্ন লোকের সাথে চলাফেরা করতেছে, বিভিন্ন কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। সে সাফ সাফ বলে দিয়েছে তুমি 10টা লোকের সাথে কাজ করলে আমিও কাজ করবো এবং আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, আমার কেরিয়ার করতে হবে। সে এখন কেরিয়ার করতে চায়, যেহেতু মনে আমি বিভিন্ন জায়গায় তাকে পরিচয় করেছি, চারটে সামনে নায়িকা বানাচ্ছে, একটা গাছ লাগলে সে তো সবাই তো ফল তো টুক করে খাতিয়েছে আপনি সবাই জানেন। তাহলে মানুষের অতীত ভুলে গেলে তাদের জীবনে কষ্ট হয় আপনি সবাই জানেন। সে আজ বুঝবে না বুঝবে কাল, সে আমার নামে মুখের মানুষ বিভিন্ন রকম মনে করে বাকা করে, যা ইচ্ছে তাই মনে বলতেছে, আমার নামে বদনাম করে বলা হচ্ছে। সে আমাকে জীবনে কি করে দিয়েছে, সে আমাকে না একটা গাড়ি দিছে না একটা ফ্ল্যাট দিছে। তুমি এখনই এতটুকু উঠেতেই তুমি 7 বার বাসা থেকে বেড়ে যাও, 7 বার তুমি সংসার করতে চাইতেছ না, একটা ফ্ল্যাট থেকে দিয়ে দিলে, একটা গাড়ি লেগে দিলে, তো তুমি মনে করো 7 দিন পরে তোমার প্রতিদিন কবে যায় এই ফ্ল্যাটে তোমার লেগে, আমি তুই কে, আজকে এত দূর নিয়ে আসার পরে বলতে তুই আমার জন্য জীবনে কি করছিস আমাকে তাই বলে। আমি বলি তার জীবনে এই জন্য কিছুই করিনি। আপনারাই সবাই বলবেন এ জায়গার আপনার এই নুসরাত কেউ চিনতেছিলেন নাকি। সে ফ্যামিলি আমার একদিন আমার ফ্যামিলির সম্বন্ধে অনেক আপনি কি বলছিল, আমি যে তার ফ্যামিলির কথা কথা জানি, সে কোন জায়গা থেকে উঠে আসছে আমি যদি এই কথাগুলো বলি সে মুখ দেখাতে পারবে না, সে কোন ঘরের সন্তান, আজকে কোন জায়গা থেকে নিয়ে এসেছে, আজকে এত দূরকে সে কি ছিল এবং তার ব্যাকগ্রাউন্ড কি, আমি তো এত লোকের মধ্যে বলতেও পারবো না তাকে কোন জায়গা থেকে আমি নিয়ে এসেছি। তো যাই হোক, আপনাদের আজকে ঈদের দিন, সেই একটা দিন দুঃখ লাগে যখন বলে যে হিরো আলমের পরিচয় দিতে লজ্জা লাগে, তা হিজ সাথে কাজ করলে তার সম্মুখ সেও পড়ে উঠতে পারবে না। যখন এই কথাগুলো বলে তখন ভিতরটা কেঁদে ওঠে যে কার জন্য এতদিন কী করলাম, চারটে সিনেমা নায়িকা বানাম বলতে তুই আমার জন্য কী করছিস। আজকে দেখো ইদানিং দেখেন বিভিন্ন লোকের সাথে সে টিকটক ভিডিও বানায় জড়ায় ধরা দিয়ে, আপনি বলেন কোনো তার স্বামী তাকে কমিয়ে নিবে কিনে। এবং সোহেলের মতো দেখেন যা থার্ড ক্লাস একটা নায়ক, যে নায়কের জন্য অশ্লীল সময় ধ্বংস হয়ে গেছে, সে তার সাথে চলাফেরা করতেছে, বিভিন্ন লোকের সাথে প্রোগ্রাম করার জন্য সে পড়িয়ে উঠেছে, সে আমাকে দেখাতে চায় আমাকে ওর কথা, আমার যেত নিচে নামার লাগে আমি নামবো দেখে দেব যে আমার কাজ পারি, সে তাই বলে। সে আমাকে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে যে বড় বড় স্টেশনে কাজ করবে, বড় বড় ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেবে, সে কথাগুলো বলতে চাই তিনি। যাই হোক, আমার কথায় যদি কোনো দুঃখ পেয়েছেন, এই যাবৎ আমি গান করেছি পরে 500টা আমি তখন আপনার ভাইরাল হয়েছে, তখন এ যাবৎ তারপর তো 200-300 গান আরও করছি, 700-800 গান করছি পড়ায়, নিচে 300-400 মেয়ের সাথে কাজ করছি, অনেক মেয়েকে সাথে দিয়ে। এটাই মিডিয়ার নিয়ম, বুঝছেন, মিডিয়াতে সবাই সুই হয়ে ঢুকে আসে, ফাল হয়ে বেড়ে যায়। এখনকার বর্তমানে সবাই আসে ভাই বন্ধু মানুষ ব্যবহার করে সুযোগ লাগে, কিন্তু আমরাই জীবনে কাউকে ব্যবহার করতে পারলাম না, সুযোগ নিতে পারলাম না, মানুষ আমাদেরকে ব্যবহার করে রেখে গেল। এই যে অনেকে আমাকে বকা দেয় ধকা দেয়, যা ইচ্ছে তাই বলে, আমার মুখে ভালো করে কথা বলতে পারি না, গান গাইতে পারি না, ভাই গান তো আমি গাইতে চাইছিলাম না, এই গানও গাওয়াইছে আপনাদের মতো কিছু লোক আমারে,
যখন আমি ভালো একটা গান করতে চাই, অনেক শিল্পী আমাকে গান দিতে চায়, গানও কিন্তু দুঃখে গাইছে। এই নুসরাতের বিয়ে করা, এরও কিন্তু তুমি বিয়ে করা আমাকে এরও অ্যাটেম্প করতে পারতো। যখন আমি মিডিয়াতে প্রথমে আসে, অনেকে তখন ওই মেয়ে দেখে অসহায় যে আমি দেখি ওকে তাহলে নিয়ে সামনে দিকে আগে পটগুলো ফ্যামিলি কত কিন্তু বিয়েটা হয় আমাদেরকে, এ বাসায় যাচ্ছিল সে বাসায় আসতেছিল, ফ্যামিলি কত মাঝখানে তারা আমি করেন ফ্যামিলি কত দুজনে দুই ভাগ হয়ে গেল, সে বগুড়া জানি আমার জানি, যাই হোক আমাকে ফ্যামিলি কত কত একখানটে ছিল তারা। এখন সে কিছু সত্য দেখতেছে এমন চলপ্রাস আর কথা, এমন একটা স্টেট বাই কথা, সে বড় হতে চায়, ভালো কাজ করতে চায়, আমার সাথে থাকে তার যায় না, তার সাথে আমার এখন বেলা আর যায় না, তার দেখতে শুনতে সুন্দর আমি সুন্দর না, মানে আগে তো এত সুন্দর ছিল না, এত সুন্দর হয়েছে আমি সুন্দর হই না, ভালো করে কথা বলতে পারি না, চানাচুরালা অসুখ হয়ে তবে ঘিও অসুখ মূর্খ, মানে এই সমস্ত যে আর কি সে আমাকে বকা ঠকা দেয় যে তার সাথে আমার একদম যায় না। তো যাই হোক, সে লাইফ আছে একদিন আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, আমি যদি এখন যদি বলি সেই নুসরাত, সে আর রিয়েল নাম হলো সাথী, স্বপ্ন পারবেন সাথী থাকে আস নুসরাত কীভাবে হলো এবং তার পিছনে কে কে ব্যাকগ্রাউন্ড দিছে, সে কোন কোন জায়গার কী করছে, কীভাবে এত দূর আছে, আমি তো বলতে চাই তেমনই কি বলতে পারেন, বলবো একদিন আমি সে কোন জায়গা থেকে আজকে কত দূর এসেছে, কীভাবে আলো আমার সাথে কীভাবে দেখা, কীভাবে কী হয়েছে, মানে এটা আপনাকে 3 মাস পর বলবো আমি, ঠিক আজ থেকে আপনার 3 মাস পরে এই নুসরাতের আপনার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত নুসরাত সমস্ত ঘটনা, সে কার আন্ডারে ছিল, কোন জায়গা থেকে ছিল, সে এই শহরে বিজনেসম্যান মালিক ভাই করে একটা লোক আছে তার হেফাজতে ছিল, সেখান থেকে উদ্ধার করে আমি নিয়ে আসি। তো যাই হোক, এটা আমি আরও বিস্তারিত অনেক কিছু আছে, সে যেহেতু একদিন আমার যত যা মনে করেন লাইফে আছে, 2-3 দিন আমি যখন ইন্ডিয়া ছিলাম তখন সে ইন্ডিয়াতে আমার না বলে একটা ছেলের সাথে সে শুটিং করতে যায়, দেখে আসে দেখে সে শুটিং লয় দেখে লাইক ভিডিওটা মনে সে আর মনে করেন জড়ালো পড়ালো সে বানাইতেছে। তো এখন এই জিনিসগুলো অনেক কিছুই নির্ভর করতেছে, সে যে লাইফে আসে আমাকে যে বকা রোকা আমার নামে যত যা বলেছে, যে অনেক কিছু আর লাইভগুলো সব আপনার দেখেন ইউটিউবে আসেন, তো আমি তারও দে আমার দে তোমার সে মনে করি বদনাম করে বেড়াইতেছে, যে আমাকে বদনাম করে সে আমাকে মানুষের কাছে মনে করেন হেও করে সে চিত্ত নেই এখানে নুসরাত হয়ে চলাফেরা করবে, এটা তো ঠিক না, তারও আসল কথাটা জানা আপনি কিন্তু প্রয়োজন আছে, তাই সমস্ত ঘটনা বলবো আমি, একটু সবাই ওয়েট করুন, আমি 90 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেবো আপনি সব কিছু ঘটনা, সে থেকে আর কত দূর বাড়তে পারে, সে কত দূর যেতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম, তে এখনও আমাদের সম্পর্ক আছে, সম্পর্ক এখনও ভেঙে যায়নি, তো যেদিন ভেঙে যাবে একবার সম্পর্ক সেদিন আপনাকে রোগ বিস্তারিত তুলে ধরবো আমি। তাই আজকের মতো সবাই দোয়া রাখবেন, আমার খুবই শীঘ্রই যৌথ প্রযোজনা একটা সিনেমা শুরু হতেছে বিশাল বাজেটে, যে এটার প্রেজেন্টার ভাই যাত্রাপালা প্রোডিউসার যৌথ প্রযোজনা, তো আশা রাখতেছি অনেকে যে হিরো আলমকে বলে যে হিরো আলমকে সে বলে হ্যাঁ সিনেমা বানা, অনেকে বলে বানায় না আমাকে নিয়ে, এবার দেখবেন বাইরে কিছু প্রোডিউসার কিছু পরিচালক হিরো আলমের নতুনভাবে কীভাবে প্রেজেন্ট করা যায় চেষ্টা করতেছে, হিরো আলমের কথাবার্তা গেট আপ মেকআপ আনকমন, যে একটা রূপে আপনাদের সামনে একটা ধামাকা মুভি নিয়ে আসবো আমি, সেটা প্রযোজনা 2 দেশ থেকে হইতেছে, যে আপনারা যারা বলে হিরো আলম কথা বলতে পারে না অভিনয় করতে পারে না, একজন পরিচালক সব পারে তাকে গড়ে তুলতে চাইলে, কিন্তু সেই সময় হয়তো অনেকে দেয়নি আমাকে, আমি সংগ্রাম লড়াই করতেছি এখনও, গানলেও সংগ্রাম করি, সিনেমালে সংগ্রাম করি, মুভিলেও সংগ্রাম করি, মানুষ আমাকে অনেকেই মনে করেন ঠক আছে, সবাই আমাকে ব্যবহার করে ফেলে দিয়েছে, তো অনেকেই আমাকে জনপ্রিয়তা ব্যবহার করছে আমাকে ব্যবহার করছে, কিন্তু আমি হিরো আলমকে তো ওই জায়গাতে আছি, অনেকের জন্য হয়রানি হয়েছে, জীবন কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য থেমেও থাকবে না,
তা আমিও থেমে থাকবো না, আমি কাজ চালিয়ে যাব। আল্লাহ পাক যতক্ষণ আছে দেখেন ততক্ষণ আমি লড়ে যাব। কিছু লোক আমাকে হয়রানি করে, মামলা টামলা দিয়ে বিভিন্ন মনি করে আমার নামে সল্লানা করে, বিভিন্ন মেয়ে লাগে দেয় আমার পিছনে, লেলে লাগে দেয় বিভিন্ন মনি করে, আমাকে মনি করে হেয় করার চেষ্টা করতেছে। তা আমার মনে করে যে কোনো কাজে বাধা দিতেছে। ভালো একটা কোনো কাজে প্রজেক্টে আমি তো সাইন করতে চাই, সব কিছু রেডি করতে, আরেকজন ফোন করে করতে, না হিরো আলম নেওয়া হবে না, কি হিরো আলমের সাথে তুমি কাজ করো না, এরকম অনেক কটা প্রজেক্ট, অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তবে সামনে আল্লাহ মাথার উপর অল টাইমে আমাকে ছায়া দিতেছে, সাহস দিতেছে, এবং সামনে ধামাকা কিছু নিয়ে অবশ্যই আসতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে চাই। আমার এত সংগ্রাম, এত লড়াই শুধু আপনাদের সাথে বিনোদন দেওয়ার জন্যে। আমি এই আনকমন স্বপ্নে কি দেবো আপনার উপায়, মানুষ তো এখন নাটক বানায় খেলে এক ঘেয়ে বানাইতেছে, গান এক ঘেয়ে আমি বানাইতেছে, ট্রেন্ডিং কিছু পাইতেছে না। আমি কিন্তু যে কোনো একটা সপ্তমে ট্রেন্ডিংয়ে থাকি, সপ্তমে আলোচনায় থাকি, কি কারণে বলুন তো? আমি কিন্তু ব্যতিক্রম কিছু আপনাদেরকে উপহার দিতে চাই পারি, যে কোনো কিছু ব্যতিক্রম। আমরা তো অনলাইনে আছি এখন, সব পাবলিক তো সবাই তাই ব্যতিক্রম কিছু দেখতে, ঠিক না? তা আমরা এই ব্যতিক্রম কিছু আপনাদেরকে আবার উপহার দেবো। তো হিরো আলম মানেই আনকমন কিছু, হিরো আলম মানেই বম, হিরো আলম মানেই আতঙ্ক, হিরো আলম মানেই জয়। শাস্ত্রে আমরা বই পুস্তিতে একটা পড়ে আসেছিলাম, পারিব না এ কথা বলেও না একবার, কেন পারিবে না? আপনি সবাই পড়েছেন, একবার না পেরিলে দেখো শতবার, শতবার দেখতে হবে, দেখবো চলবে। এবং সামনে আগামী 21 তারিখে আমাদের প্রযোজক সমিতির নির্বাচন, আমি এবার প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে দাঁড়াচ্ছি, আপনারা সবাই জানেন। সবাই আমাদের দোয়া রাখবেন, আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে FDC-র নির্বাচনে জয়ী হতে পারি। এবং সামনে আবার আমাদের MP নির্বাচনও আছে, ওই নির্বাচনে তো অবশ্যই আসবো আর আপনাদের পাশে থাকব। তাই সামনে আমার নির্বাচনের জন্য সবাই দোয়া রাখবেন, প্রযোজক সমিতির নির্বাচন। তাই আপনাদের এই নির্বাচন নিয়ে আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি, আপনারা সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। যাই হোক, আজকের মতো বিদায়, আর 3 মাস পরে আসল ঘটনা আপনার সামনে তুলে দেব। সবাইকে ধন্যবাদ।